টোল গেটেরে উন্নয়নের নমুনা হয়। আপনি ঠিকই শুনেছে, কর সংগ্রহের বাবে আন এক নতুন কৌশল অবলম্বন করেছে এইবার রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক বিশেষ ঘোষণা, দলং বিলাকত ডেফিনেটলি টোলরও ব্যবস্থা থাকিব, বহুতে দলঙত যাওয়া পছন্দ নকৰিব। আর এই ঘোষণার লগে স্বাভাবিকতে এই প্রশ্নই আহিছে সকলোরে মনলৈ, যে যে তথাকথিত উন্নয়নের স্লোগান গোয়া হয়েছে, বিকাশের গঙ্গা গোয়ার দিয়ার কথা কোয়া হয়েছে, মোদীর মুখত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখতো শুনবলে পোৱা যায় সেই স্লোগান, যে বিকাশের গঙ্গা বব সমগ্র দেশত, রাজ্যত বব উন্নয়নের গঙ্গা, আর এয়াই হয়েছে তথাকথিত উন্নয়নের গঙ্গা। এইবার টোল গেটেরে এই উন্নয়নের গঙ্গা বোয়াব বিচাৰিছে সরকারে। এক বিশেষ ঘোষণা, কর সংগ্রহের এক বিশেষ কৌশল, যে ঘোষণায় এটা সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা অনুসরি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হবলগিয়া প্রতিখন দলঙতে সংযুক্ত হব টোল গেট। টোল গেট যুক্ত হব ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হবলগিয়া প্রতিখন নতুন দলঙত। অবশ্যে মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছে যে গুয়াহাটি আর উত্তর গুয়াহাটির মাজত নির্মাণরত এই দলংখন অবশ্যই টোল গেট না থাকে, কিন্তু তার পরিবর্তে ধুবুরী আর ফুলবাড়ি সংযোগী যখন ব্রহ্মপুত্রের উপর দলং, সেই দলঙত টোল গেট থাকিব। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারলৈ প্রস্তাব প্রেরণ করা নারেঙ্গীরপুরা কুরুয়া সংযোগী দলংখন থাকিব টোল গেট, পলাকবাড়ী শুয়ালকুচির মাজত হবলগিয়া ব্রহ্মপুত্রের উপর দলঙত থাকিব টোল গেট। মই টোলর ব্যবস্থা করতে নারেঙ্গী কুরুয়া দলংখনের কথা কৈছো, বাকি রাজ্য সরকারে নির্মাণ করা দলঙত আমি ইউজুয়ালি আমি টোল নলো বা তেনেকুয়া আমার ব্যবস্থা ইত্যালেকে আমি লওয়া নাই, কিন্তু নারেঙ্গীত কুরুয়া দলং নির্মাণ হলে বা ফুলবাড়ি দলং নির্মাণ হলে যে ন্যাশনাল হাইওয়ের পার্ক, সেই সেই দলং বিলাক টোলর ব্যবস্থা থাকে। হয় এতিয়া জেনিয়ে চা তেনিয়ে কেবল টোল গেটৰ সমাহার, টোল গেটত দৌরাত্ম। শদিয়ারপরা ধুবুরীলৈ এতিয়া আপুনি যদি যাত্রা কৰিবলগীয়া হয় মুঠ ২৭খনক টোল গেট পার হব লাগিব। ইতিমধ্যে আন ১৮খন টোল গেটৰো অনুমতি লাভ কৰিছে NHIDCL কর্তৃপক্ষ। শেহতীয়াকৈ ৫খন আৰু টোল গেট মুকলি কৰা হৈছে। যদি চোৱা হয় আজি তাৰিখত এই পর্যন্ত প্রায় ১৫খন টোল গেটৰ কেকুৰা চেপা সমগ্র ৰাইজক দিয়া হোৱা হৈছে। আর আন একটা তথ্য সম্মুখলৈ আহিছিল শেহতীয়াকৈ, RTIৰ এটা তথ্য জানিব পৰা হৈছিল যে ২০২২ বৰ্ষৰ ১ জানুৱাৰীৰ পৰা ৩১ ডিচেম্বৰ পৰ্যন্ত ৰাজ্যৰ মুঠ ৭খন টোল গেটৰ পৰা সংগ্ৰহ কৰা কৰৰ পৰিমাণ হ'ল ৩০৯ কোটি টকা। হয়, আপুনি ঠিকেই শুনিছে, এটা বছৰত ২০২২ বৰ্ষত ৰাজ্যত ৭খন সক্ৰিয় টোল গেটৰ পৰা সংগ্ৰহ কৰা কৰৰ পৰিমাণ হ'ল ৩০৯ কোটি টকা। এনেদৰেই এতিয়া কেকুৰা চেপা দিছে টোল গেটে। টোল গেটেরে আপুনি যাতায়াতের নামত এনেদরে এতিয়া পকেটৰ পৰা ধন খরচ কৰিবলগীয়া হৈছে, আপোনাৰ জেব খালি হবলগীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কিন্তু তাৰ পৰিৱৰ্তে যদি চোৱা হয় ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহৰ অৱস্থা কেনেকুৱা, উজনি অসমলৈ যাব নোৱাৰা এটা পৰিৱেশ, বিশেষকৈ নুমলীগড়ৰ পৰা ডিব্ৰুগড়লৈ আপুনি যাব নোৱাৰা অৱস্থা, ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পুখুৰী নে পথাৰ আপুনি ধৰিব নোৱাৰিব, কেইবাটাও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে। পথ সম্পূর্ণ হওয়াই নাই, চারিলেনযুক্ত পথ সম্পূর্ণ হওয়াই নাই, সামুকিয়া গতিত চলি আছে নির্মাণ কার্য, আর তার মাজতে এখনের পিছত আনখন টোল গেট স্থাপন করে গেছে রাজ্যত। ১৫খন টোল গেটের এই মুহূর্তে রাজ্যত কর সংগ্রহ করা হয়েছে, তার পরিবর্তে ১৮খন টোল গেটের ইতিমধ্যে অনুমতি প্রদান করা হয়েছে। ঠিক তেনেদরে আন বহু টোল গেটের স্থান চিনাক্ত করার কাম চলি আছে, আর তেনে সময়তে এইবার মুখ্যমন্ত্রীগুলির এই ঘোষণায় কিন্তু রাইজক শঙ্কিত করে তুলিছে। কারণ এই টোল গেটের টেটু চেপার বাবে এতিয়া অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, যান বাহন বাসর ভাড়া বৃদ্ধি পাইছে, তেনে সময়ত এতিয়া রাইজে মূল্যবৃদ্ধির জুই দগ্ধ হবলগীয়া হয়েছে। প্রতিবিধ সামগ্রীরে এতিয়া জুই চাই দাম, কি অত্যাবশ্যকীয় সামগ্রী, কি রন্ধন গ্যাস, কি পেট্রোল ডিজেল, সকলোতে মূল্যবৃদ্ধির জুই চলিছে। শেহতীয়াকৈ পৌর করসমূহ বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করা হয়েছে, নতুনক ক্রয় করা বাহনের নতুন পঞ্জীয়ন কর বৃদ্ধি করা হয়েছে, চৌদিশে এতিয়া মূল্যবৃদ্ধির টেটু চেপা, আর তার মাজতে এতিয়া টোল কৰৰো টেটু চেপা, কেকুৰা চেপা অব্যাহত আছে। আর মুখ্যমন্ত্রীগুলির এই ঘোষণায় এতিয়া মূল্যবৃদ্ধির যে আরও অরিহণা যোগাব তারও এই মুহূর্তে আশঙ্কা করা হয়েছে। কারণ
টোলগেটৰ সংখ্যা বৃদ্ধি পোৱা মানে মূল্য বৃদ্ধি তাত অৰিহণা যোগোৱা এটা কথা আমি সকলোৱে জানো। আৰু তেনেস্থলত যদি এতিয়া দলঙৰ টোলগেট স্থাপন কৰা হয়, দলঙত টোলগেট স্থাপন কৰা হয়, তেতিয়াহ'লে মূল্য বৃদ্ধিৰ আৰু বোজা সহিব লাগিব সৰ্বসাধাৰণ জনতাই। লগতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যদিও বা এই টোলগেট যুক্ত হ'ব এই নতুন দলংসমূহ, তাত অৱশ্যে ঘাটসমূহত জাহাজৰ চলাচলো অব্যাহত থাকিব। যিসকলে দলঙেৰে যাতায়াত নকৰে সেইসকলে জাহাজেৰে যাতায়াত কৰিব পাৰিব। আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগৰ সেই সেৱা অব্যাহত থাকিব বুলিও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে। কিন্তু ৰাজ্যজুৰি এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই ঘোষণাক লৈ তীব্র প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। কাৰণ কৈ অহা হৈছে যে উন্নয়নৰ গংগা বোৱাই দিয়া হ'ব। এতিয়া ৰাইজে প্ৰশ্ন কৰিছে এনেদৰে এতিয়া টোলগেটেৰে কৰ সংগ্ৰহ কৰি উন্নয়নৰ গংগা বোৱাব নেকি চৰকাৰে? আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ 2022 বৰ্ষত সৰ্বাধিক অভিলেখ সংখ্যক 309 কোটি টকাৰ কৰ সংগ্ৰহ কৰা হৈছে টোলগেটৰ জৰিয়তে। আৰু তাৰ ভিতৰত যদি চোৱা হয় মদনপুৰৰ টোলগেট, বাইহাটা চাৰিআলিৰ মদনপুৰৰ টোলগেট, বাইহাটা আৰু চাংচাৰীৰ মাজত থকা এই টোলগেটত সৰ্বাধিক 109.91 কোটি টকা ইতিমধ্যে কৰ সংগ্ৰহ কৰা হৈছে 2022 বৰ্ষৰ তথ্য। এয়া RTI পোহৰলৈ আহিছে এই তথ্য। মুঠৰ ওপৰত শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ আপুনি 27খন টোলগেটৰ সন্মুখীন হ'ব লাগিব। ইতিমধ্যে এই পৰিকল্পনা অনুসৰি টোলগেটৰ নিৰ্মাণ কাৰ্য চলি আছে। লাহে লাহে এখনৰ পিছত আনখন টোলগেট মুকলি হৈছে আৰু তাৰ পিছত ভূতৰ ওপৰত দানপৰা দি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই ঘোষণাই এতিয়া বাৰুকৈয়ে চিন্তিত কৰি তুলিছে সৰ্বসাধাৰণ জনতাক।